ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর কালকে আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছি যে আজকে কি বিষয়ে ভিডিও হতে চলেছে। টানা 7 দিন আমি গোপাল সোনার জন্য দুপুরবেলার বা বিকেলের টিফিন এগুলো আমি বানাবো, আর প্রতিদিন আমি কি কি বানাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখো, কারণ খুব সহজ সরলভাবে কিছু খাবার আমি তৈরি করব যেগুলো তোমরা তোমাদের গোপাল সোনাদেরও দিতে পারবে খুব সহজেই করে। তো তোমরা দেখেই নিয়েছো কমিউনিটি পোস্টটা, আশা করি জানো। তো আমি আর কিছুক্ষণ পরেই গোপাল সোনার রান্নার ব্যবস্থাটা করব, কারণ দুপুরবেলার রান্নাটা আজকে আমি করে দেব। আর বন্ধুরা, আরও আর একটা বিষয় তোমাদেরকে বলতে চাই, তোমাদের যাদের বাড়িতে গোপাল সোনার রয়েছে, যে সকল দর্শক বন্ধুদের বাড়িতে, তো তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের গোপাল সোনার ছবি পাঠাতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। তোমাদের গোপাল সোনার ছবি পাঠালে আমি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে সেটা আপলোড করব, যাতে আরও দর্শক বন্ধু যারা আছে তারা সবাই সবার গোপাল সোনার দর্শন পেতে পারে। তো চলো এবার আমি দুপুরবেলার রান্নার জোগাড়টা করে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখানে বেগুন আর কুমড়ো নিয়ে চলে এসেছি। এগুলো আমি ভাজা করব, তাই এগুলো চটপট করে কেটে নিই। আর কিভাবে টুকরো করছি সেটা তোমাদেরকে কেটে নেওয়ার পর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে কুমড়ো আর বেগুনটা কেটে নিয়েছি। কুমড়োটা যেরকম ভাজার কুমড়ো কাটে সেরকম, আর বেগুনটা আমি গোল গোল করে কেটেছি। আমি বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি পরোটা করব। আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি খুব সহজ সরলভাবে আমি দুপুরবেলা বা বিকেলবেলার গোপালের খাবারটা টানা 7 দিন করে দেখাবো তোমাদেরকে। আর আমি এমনভাবেই রান্নাটা করব যাতে খুব সহজ সরলভাবে হবে, আর তোমরা সকলেই যাতে করতে পারো সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো চলো আমি এগুলো ধুয়ে নিই আর ময়দাটা চটপট করে মেখে নিই। ময়দাটা আমি কী দিয়ে মাখবো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, অল্প একটু ঘি আর নুন দিয়ে মাখবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ঘি, এটা আমুলের ঘি, আর এখানে নিয়ে নিয়েছি নুন। আমি তাই একটু অল্প পরিমাণে নুন নিয়ে নিলাম, আর এখান থেকে আমি একটু অল্প পরিমাণে ঘি নেব। নিয়ে এই যে প্লেন জল নিয়েছি, জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে খুব অল্প পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। এরপর আমি ময়দাটা মেখে নেব, আর ময়দাটা মাখতে যতটুকু পরিমাণ বুঝবো সেই অনুযায়ী জল দেব। কিন্তু চলো ময়দাটা মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, আর আমি খুব নরম করে মেখেছি। ঘি আর নুন দিয়ে মাখলে এমনি কিন্তু নরম হয়ে যায়। আর দেখো বন্ধুরা, এদিকে আমি পটল আর কুমড়োর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। চলো এরপর আমি রান্নায় চলে যাই। তো দেখো বন্ধুরা, গোপাল সোনার রান্না করব বলে আমি এখানে জনতাটা ধরেই নিয়েছি। আর এই জনতাটা আমার কেনা জনতা, এটা ঠাকুমার দেওয়া জনতাটা নয়। ঠাকুমার দেওয়া জনতাটা খুবই ছোট, ওটায় করতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য আমি বড় জনতাটাই বসালাম। কারণ 11:30 বেজে গেছে, আর গোপাল সোনাকে আমি 12টার সময় যেহেতু স্নান করাই, তাই জন্য আমি তাড়াতাড়ি করছি পুরো বিষয়টা। তো আমি কড়াটা বসিয়ে দেবো জনতার উপরে। বড় জনতা ইউজ করলে কি হবে, আমি বাসনপত্র কিন্তু ছোট ছোট ইউজ করছি। তাই কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে আমি কড়ার মধ্যে সাদা রিফাইন যে অয়েল সেটা আমি দিয়ে দেব। দিয়ে এই কুমড়ো আর বেগুন আমি ভেজে নেব। আর এদিকে দেখো, ময়দাটাও তো আমি মেখে রেখেছি পরোটার জন্য। আমি এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর বেগুনটা লাল লাল করে ভেজে আমি এবার তুলে নেব। দেখো এক পিঠটা রাঙা হয়ে গেছে, আমি আর এক পিঠটা ভাজা করছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি এখানে বেগুনটা কিন্তু ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। আর আমি কিন্তু যা কিছু করি গোপালের রান্না, সেটা আমার গোপাল সোনার সামনেই করি। গোপাল সোনা মিটিমিটিভাবে দেখে, ওর জন্য রান্না হচ্ছে। রান্নাটা হয়ে গেলে আমি গোপাল সোনাকে স্নান করাবো। দেখো বন্ধুরা, আমি এখানে কিছু পরোটা বেলে নিয়েছি, আর এখানে জনতাটা আবার ধরিয়ে নিয়েছি যাতে পরোটাগুলো ভাজবো। দেখো বন্ধুরা, আমি গোপাল সোনাদের নিয়ে আবার চলে আসলাম।
দুপুরবেলা রান্নাবান্না গোপাল সোনাদের করা কমপ্লিট, আর করতে করতে একটু দেরিও হয়ে গেল, 12:30 বেজে গেল। আমি 12টার সময় গোপাল সোনাদের স্নান করে, কিন্তু আধ ঘন্টা লেট হয়ে গেল। আর আমি এদিকে স্নানের জলটা রেডি করে নিয়েছি, পিলা চন্দন কর্পূর আর কুচো ফুল দিয়ে রেডি করে নিয়েছি, এবার গোপাল সোনাদের আমি স্নান করাবো। তো দেখো বন্ধুরা, আমি স্নানের জলে আর একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি, এরপর আমি গোপাল সোনাদের স্নান করাবো। আমি মগের মধ্যে জলটা নিয়ে নিচ্ছি, থালার মধ্যে বাবলু বসে আছে, বাবলু স্নান করে নিক। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তোমরা কিন্তু এই মন্ত্রটা বা মহামন্ত্র যেটা হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটাও কিন্তু জপ করে গোপাল সোনাদের স্নান করাতে পারো। তো বাবলু স্নান কমপ্লিট, এরপর আমাদের লাড্ডু বাবু স্নান করতে যাবে। বন্ধুরা, চান করার থালায় লাড্ডু গোপু ননি বসে গেছে, এরপর আমি ওদেরকে স্নান করে দেবো। আর বাবলু স্নান হয়ে গেছে, বাবলু বসে আছে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো গোপুননিরও স্নান কমপ্লিট, এরপর আমি ওদেরকে গা মুছিয়ে জামাকাপড়টা পরিয়ে নেব। বন্ধুরা, আমি গামছা নিয়ে চলে এসেছি, এবার আমার গোপাল সোনাদের আমি গাটা মুছিয়ে নেব। আমি কিন্তু ভীষণই আলতো হাতে গা মোছাচ্ছি, তোমরাও কিন্তু খুব আলতো হাতে গাটা মুছিও, কারণ ওরা ছোট, তো জোরে প্রেস করে মোছালে ওদের ব্যথা লাগতে পারে। তো দেখো বন্ধুরা, ওদের গা মোছানো হয়ে গেছে, আর আমি একটা বার্ডস নিয়ে চলে এসেছি। ওরা ছোট, যেহেতু স্নান করাই, অনেক সময় কানে জল ঢুকে যায়, তাই স্নান করানোর পর তোমরা কিন্তু এভাবে ওদের কানটা মুছিয়ে দিতে পারো। দেখো আমি কানটা যে মোছালাম, জলে দেখো বার্ডসের মুখটা ভিজে গেছে। আমি কানটা খুব ভালো করে ওদের মুছিয়ে দিয়েছি, এরপর সুতির জামাকাপড় আমি পরিয়ে দেবো, যেহেতু গরম এখন আমি সুতির জামাকাপড়ই পরাবো। দেখো বন্ধুরা, গোপাল সোনাদের জামা পরা হয়ে গেছে, এখানে রাজু জামা পরে নিয়েছে, কিন্তু আমার লাড্ডু একদম জামা পরতে চায়নি, ও শুধু একটা প্যান্টলুন পরেছে গরমে, আর গোপু ননি তাদের ছোট্ট যে পাতলা সুতির ড্রেস সেগুলো পরে নিয়েছে। আর আমি ওদের সাজগোজ করাবো, সাজুগুজু করিয়ে দেবো। তো সাজুগুজু করার যে থালাটা, সেটা আমি নিয়ে চলে এসেছি। এখানে ওদের সমস্ত রকম সাজুগুজুর জিনিস আছে, দেখো এখানে ওদের সেন্ট রয়েছে, গঙ্গা জল রয়েছে, গোলাপ জল রয়েছে। এখানে এই বক্সটার মধ্যে অষ্টমার্গের যে পিলা চন্দন, এই যে এই পিলা চন্দনটা, এটা কিন্তু খুব ভালো গোপাল সোনাদের। তো আমি এই পিলা চন্দনটা গুলে রেখে দিয়েছি, পিলা চন্দন রয়েছে, শৃঙ্গার রয়েছে, এর মধ্যে গোপীচন্দন রয়েছে, এখানে আতর রয়েছে, অগুরু রয়েছে। তো এগুলো ওদের সব সাজুগুজু করার জিনিস আমি গুছিয়ে রেখেছি। তো আমি ওদেরকে আজকে পিলা চন্দনের টিপ পরাবো, তো টিপটা আমি পরিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ও বন্ধুরা, ওদের পিলা চন্দনের টিপ পরা হয়ে গেছে, আমি সবাইকে পরিয়ে দিয়েছি, এরপর আমি পারফিউমটা লাগিয়ে দেব। আর এটা আমারও খুব পছন্দের, আর লাড্ডু সোনারও খুব পছন্দের পার্ট, সাজুগুজুর মধ্যে পারফিউম লাগানো। গোপাল সোনাদের সেন্ট মাখা কমপ্লিট।
বন্ধুরা, গোপাল সোনারা তাদের সিংহাসনে বসে গেছে আর সাজুগুজু করে গিয়ে দিয়েছি আমি ফুল দিয়ে আর একটু সিংহাসনে বসানোর পর। আর আমি এরপর দুপুরবেলার ভোগটা নিবেদন করে দিয়েছি। এখানে দেখো আমি পরোটা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা নিবেদন করেছি। আর আমি সবসময় চেষ্টা করি যখন আমি লাড্ডুকে একটু ভোগ নিবেদন করি রাজু আর বাবলুকে ডাকার জন্য, কারণ এগুলো আমার বৌমনির গোপাল, কিন্তু বৌমনি কাজের সূত্রে করতে পারে না তেমনভাবে গোপাল সোনার সেবা। নিত্যদিনে খুব সামান্যভাবেই সেবা করে, আমিও খুব সামান্যভাবে সেবা করি, কিন্তু আমি যেরকম ভোগ নিবেদন করি বৌমনি সেটা করতে পারে না। বছরে একবার ওই জন্মাষ্টমীর সময় শুধু গোপাল সোনাকে একটু ভোগ নিবেদন করে, তাই জন্য আমার মনটা টানে গোপাল সোনার জন্য। তাই আমি যখনই করি আমার সোনা বাবলুকে আমি ডাকি, আমার গোপাল সোনাদের আমি ডাকি। তো এরপর আমি ধূপ আর প্রদীপের আরতিটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমি গোপাল সোনার ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, এরপর আমি প্রদীপের আরতিটা করে নেব। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। তো আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কীভাবে গোপাল সোনার সেবা করলাম। আর এরকম টানা 7 দিন আমি গোপাল সোনার জন্য ভোগ রান্না করব, দুপুরবেলা বা বিকেলবেলা আমি যে টাইমটা দিতে পারবো সেই টাইমটা আমি করব। আর তোমাদের সাথে কি করছি রান্না সেগুলো শেয়ার করব, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর তোমরাও কিন্তু এভাবে তোমাদের গোপাল সোনাদের করে দিতে পারো খুব সহজ সরলভাবে। তোমাদের যদি ফুল ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা ব্লগে। আর এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব, তোমরা যারা তোমাদের গোপাল সোনার ছবি আমাকে পাঠাতে চাও তোমাদের নাম সহ পাঠিও, আমি কমিউনিটি পোস্টে আমার চ্যানেলের আপলোড করব, যাতে সকল দর্শক বন্ধুরাই সবাই সবার গোপাল সোনার দর্শন পায়।